আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাই বোনেরা, মানুষের মাঝে ঝগড়া ফাসাদ, হিংসা প্রতিহিংসা সবকিছুই রয়েছে। একটু কম বেশি কারণে আমরা একজনের প্রতি ঝগড়ায় নিমজ্জিত হয়ে যাই। জীবনে অনেক মানুষকে ইচ্ছা অনিচ্ছায় আমরা ক্ষমা করতেই চাই। ক্ষমা কীভাবে করব? একজন মানুষ আমার সাথে যদি অন্যায় কাজ করে, আমি কিভাবে তাকে ক্ষমা করব? কিভাবে ক্ষমা করলে আল্লাহর সন্তুষ্টি অর্জন হয়? কিভাবে ক্ষমা করলে সে আপনার বন্ধুতে পরিণত হবে? এই ব্যাপারে বলার পূর্বে আমি একটি হাদিস বলছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো মন্দের জবাব মন্দ দিয়ে দিতেন না, বরং ক্ষমা করে দিতেন। পরবর্তীতে তা কখনো আলোচনাও করতেন না। ধরুন, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেউ যদি গালি দিতেন, তিনি তা প্রকাশ করতেন না যে আমাকে অমুক ব্যক্তি গালি দিয়েছে। তিনি তা গোপনেই তাকে ক্ষমা করে দিতেন, তার জন্য হেদায়েতের জন্য দোয়া করেছেন। এই হাদিস থেকে আমরা কি শিখছি? প্রথম নম্বর হলো, মন্দ আচরণের জবাবে মন্দ আচরণ না করা। দুই নম্বর হলো, খারাপ কথার জবাবে খারাপ কিছু না বলা। তিন নম্বর হলো, মন্দ আচরণটির জবাব উত্তম কথা দিয়ে বলে দেওয়া। চার নম্বর হলো, তাকে ক্ষমা করে দেওয়া। আর পাঁচ নম্বর হলো, ক্ষমা করে দেওয়া কথাটি কাউকে প্রকাশ না করা। এবার আসি আমরা কি করি। প্রথমে আমরা ঝগড়া করি। যদি সে আমার চেয়ে বড় দায়িত্বশীল হয় কিংবা বড় মাপের কেউ হয় যা আমার সাধ্যের বাইরে, আমি তার সাথে পারবো না, তখন আমরা কি করি? রাগে তাকে গজব দিতে থাকি, গালাগালি করতে থাকি। এভাবে মনে মনে বলি, যদি সম্ভব হতো তাকে মার দিতাম কিংবা গালাগালি করতাম, যদিও তা প্রকাশ্যে। এভাবে আমরা রাগে ক্ষোভে ফেটে পড়ি। কিন্তু কিছুক্ষণ পর যদি এটা সম্ভব না হয়, আপনি মার দিতে পারলেন না, গালি দিতে পারলেন না, তাকে ক্ষতি করতে পারলেন না, তখন তাকে ক্ষমা করে দিলাম, এভাবে বলে থাকি। কারণে অকারণে এই ব্যাপারটি নিয়ে কথাও বলি। অথচ নবীজির আচরণ ছিল সম্পূর্ণ ভিন্ন। আমাদের হজম শক্তি কম, আমরা সামান্য ভালো কিছু করলেও সেটিকে ফুলিয়ে ফাঁপিয়ে প্রচার করতে ভালোবাসি, এটা ইচ্ছায় হোক বা অনিচ্ছায় হোক। তবে এটি কোনো ভালো স্বভাব নয়। ক্ষমাকারীদের ব্যাপারে কোরআন হাদিসে অসাধারণ মর্যাদা এসেছে। সুতরাং আমরা কাউকে ক্ষমা করলে যেন নেকি পাওয়ার উদ্দেশ্যে করি, এতে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন হবে এবং আমাদের লক্ষ্য স্থির ঠিক থাকবে। আর সেটি দিয়ে ভবিষ্যতে যেন তাকে ছোট করার উদ্দেশ্যে না হয়, খোটা যেন না দিই, এই বিষয়ে ব্যাপক খেয়াল রাখতে হবে। কারণ খোটা দেওয়া মুমিনের সিফাত নয়। আর আপনি যদি কাউকে উপরে উল্লেখিত নবীদের আদর্শে তাকে ক্ষমা করতে পারেন, তবে সে যদি আপনার শত্রু হয় সে ভালো হয়ে যাবে। ধরুন, কেউ আপনাকে মারতে আসলো, আপনি তাকে সালাম দিবেন, তার সাথে ভালো আচরণ করবে। সে যদি আপনার ক্ষতি করতেই থাকে, এক সময় ইনশাআল্লাহ আল্লাহর রহমতে সে ভালো হয়ে যাবে, আল্লাহ তাআলা তাকে হেদায়েত দান করবে। আপনি তার জন্য দোয়া করবেন যাতে আল্লাহ তাআলা তাকে হেদায়েত দান করে। আমাদের নবীরা এভাবে করেছেন। যুগের পর যুগ কত কাফের এসেছে, তারা মুসলিম হয়ে গিয়েছে, আমরা তো অনেক কাহিনী জানি। মন্দ ও জুলুমের উৎকৃষ্ট পন্থায় তাকে প্রতিহত করতে হবে। ভালো ও মন্দ কখনোই সমান হতে পারে না। এরকম করলে তোমার যদি কোনো শত্রু থাকে, তাহলে সে তোমার বন্ধু হয়ে যাবে। এই কথাটি আল্লাহ সুরা ফুসসিলাত 34 নম্বর আয়াতে বলছেন, সুবহানাল্লাহ। আর হ্যাঁ, আমরা তাই দেখেছি নবীদের জীবনে। তাই জীবনকে সুন্দর করতে উত্তম পদ্ধতিতে ক্ষমা করার প্র্যাকটিস করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝা মানার তৌফিক দান করুক। আমিন।